র্যান্ডম প্লেয়ার কে নিয়ে গেছে আমি মার্সেলটাকে মধ্যে লুট করতেছিলাম এন্ড আমার কাছে গাইস একটা ল্যান্ডম্যান ছিল তো আমি চিন্তা করলাম ভেন্ডিং মেশিনের সামনে যাই একটা ল্যান্ডম্যান বসাই দেই এন্ড যখনই গাইস বসাবো তখন দেখি সামনে একটা এনিমি দেন তাড়াতাড়ি করে গাইস আমার ক্যারেক্টার ছেড়ে দেই বাট ক্যারেক্টারটা যাইতে পারে নাই মানে তারপর গাইস এনিমি আমার উপর রাশ করে পরে আমার এখানে মারা দেয় এন্ড তোমরা যদি গাইস লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এনিমিটার নাম ছিল গাজি নেওয়ার তো তারপর গাইস এখানে আমার তাড়াতাড়ি করে কনফার্ম করে ফলাই কিছুক্ষণ পর গাইস আমি আবারও রিভাইভ পাই এন্ড এবার নামছি পুজনগরের মধ্যে আর সামনে সিমেন্টারি বাড়ির মধ্যে গাইস একটা এনিমি আছে আর আমি এনিমিটারে খুঁজতেছিলাম বাট কোথাও গাইস এনিমিটারে খুঁজে পাইতেছিলাম না এন্ড তারপর গাইস আমি এখানে টায়ার দিয়ে লাভ মারি দেন তারপরে গেছে আমি এনিমিটার খুঁজতেছিলাম তো হুট করে দেখি সামনে এনিমিটা ক্যাম্প করতেছে তো এখানে গেছে আমি আইসা রাডে একটা ছাড়া দিয়ে তারপর যাতা মারি পরে দিয়ে গেছে টিম ওয়েপ আউট হয়ে যায় এন্ড তারপর তোমরা নাম লক্ষ্য করে দেখতে পারবো ওর নাম ছিল গাজি নিউয়ার্স মানে এখানে গেছে আমার রিভেঞ্জ কমপ্লিট হয়ে যায় তো হয়ে গেছ কেমন হতো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো তোমরা তো কমবে সবাই জানো গাইস এক তারিখে বিয়ার রেঙ্গে সিজন ডাউন দিবে এন্ড আজকে হলো 31 তারিখ মানে কালকে গাইস আমাদের বিয়ার রেঙ্গে সিজন ডাউন দিবে এন্ড আজকে চিন্তা করলাম একটা র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলা দিই র্যান্ডম প্লেয়ার কেমন পড়ে তো এখানে গেছে আমি ম্যাচটা স্টার্ট করে ফেলাইছি তো বরাবর মতো গেছে আমি এখানে ল্যান্ড করতেছিলাম মার্সেলের মধ্যে আর আমার সাথে গেছে আমাদের র্যান্ডম প্লেয়ারটাও চলে আসে তো ও গেছে আমার সাথে নাম ছিল এন্ড এখানে গেছে আমি লুট করতেছিলাম আর যারা গেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো এন্ড ভিডিওতে লাইক দিয়ে গাইস ভিডিও দেখা শুরু করো আর আমি গাইস ভিডিওটা স্পিড করে দিছি কারণ ভাই আমি এগুলো লুট করতেছিলাম আর ভাই এগুলো দেখালে তোমাদের অনেক বোরিং লাগতে পারে তার জন্য গাইস আমি স্পিড করে দেই এন্ড তারপরে গাইস আমি এখানে লুট করতে থাকি আর ঘরের মধ্যে গাইস একটা এনিমি ছিল তো প্রথমে গাইস তোমরা দেখতে পারছিলা তো আমার কাছে গাইস কোনো প্রকার শর্ট রেঞ্জের গান নাই আর তারপরে গাইস আমি দেখি সামনে একটা ম্যাকটেন পড়ে আছে তো আমি গাইস ওখানে ম্যাকটেনটা নিতে যাইতেছিলাম আর আমার কাছে গাইস একটা ল্যান্ডম্যান ছিল তো আমি এখান থেকে তাড়াতাড়ি করে ম্যাকটেনটা নিয়ে আনি এন্ড বেন্ডিং মেশিনের সামনে গাইস একটা ল্যান্ডম্যান বসতে দিয়েছিলাম তো হুট করে দেখি সামনে একটা এনিমি হোল্ড করতেছে তো আমি গাইস ওখানে রাইডার ক্যারেক্টার ছাড়া দিই বাট রাইডার ক্যারেক্টার লাগে নাই মানে গাইস আমি গ্লোরটা আগে বসা দিয়েছি যার জন্য গাইস ওটা যায় নাই পরে আমার এখানে ডাউন করে ফেলায় আর প্লেয়ারটার নাম তো গাইস দেখছিলা যে গাজি নেওয়ার্স এন্ড তারপর আমার এখানে তাড়াতাড়ি করে ফিনিশ করে ফেলা তারপরে গাইস আমি এখানে র্যান্ডম প্লেয়ার নিয়ে ম্যাচ স্টার্ট করার পর আমি এখানে বাসকা যাই মানে গাইস দেখতে থাকো কি করে আর গাইস আমার বয়স তোমাদের কাছে স্পিড মনে হলে কমেন্টে জানাও মানে গাইস অনেকে শোনা পায় না আবার আমার কথা তো যাই হোক গাইস এখানে আমি ভিডিও স্পিড করে দিই আর ভাই দেখতে থাকো কি করে তো আমি গাইস অনেকবার বলছি যে ভাই তাড়াতাড়ি করে আমার রিভাইভটা করো তারপর আমি পুশ করে খেলবো কিন্তু গাইস ওই ম্যাগি অন করতেছিল না তো পরে আমি বাসকা যাই মানে ভাই আমি বাজি এই ম্যাচটা মাইনাস খাই যাবো কারণ ভাই যেভাবে করতেছে মানে আমার রিভাইভ করবো না তো অনেকক্ষণ ধরে গাইস দেখার পর দিয়ে ওই ক্যারেক্টারটা ছাইরা দেয় এন্ড তারপর আমার রিভাইভ করতে যাইতেছিল আমি প্রথমে ভাবছিলাম গাইস ওই এমও কিনবে তার জন্য গাইস মানে যাইতেছিল বেন্ডিং মেশিনে তো পরে যাই দিয়ে গাইস আমার এখানে রিভাইভ করে দেয় সত্যি সত্যি মানে গাইস আমি বুঝতে পারিনি আমার রিভাইভ করবো আর র্যান্ডম প্লেয়ার গাইস পরে মানে কি কইতাম তো এই গাইস রিভাইভ করছে অন্য প্লেয়ার হলে কখনো রিভাইভ করতো না তো পরে গাইস আমি এখানে লুট করতেছিলাম আর ভাই আমার লুট পাঞ্চে পাওয়া যায় আর জেনিমিটা গাইস আমার মারছিল ওই মনে এখান থেকে পালা যায় তো আমি গাইস এখানে মানুষকে লুট করতেছিলাম আর এখানে গাইস তেমন কোনো এনিমি নাই মানে গাইস ওই একাই নামছিল তো পরে এখানে ভাই লুট করে চলে আসি পুজনগরের মধ্যে আর গাইস আমি আজকে যে ভিডিওটা বানাইছি মানে এটা গাইস 30 এপিসোড রেকর্ড হয়ে গেছে মানে তার জন্য গাইস একটু লেক লেক মনে হতে পারে তো তোমরা গাইস এক্সাস্ট করে নিও মানে বুঝতে পারতেছো গাইস আজকের ভিডিওটা একেবারে খারাপ হয়ে গেছে তো কোয়ালিটি গাইস কেমন আছে তা জানি না তবে গাইস একেবারে মনে করো যে স্মুথ চলতেছে না মানে 30 এপিসোড হয়ে গেছে গাইস যেখানে আমি সবসময় 60 এপিসোড রেকর্ড করি তো এখানে গাইস দেখতে পারতেছো এনিমি থার্ড পার্টি করতেছে তো আমি ঢুকার পর গাইস একটা প্লেয়ার ডাউন করে ফেলাই এন্ড তারপর গাইস এনিমি রাডার একটা আমার উপর লাগা যায় আর ওর টিমমেটও গাইস এখানে রাশ করতেছিল তো আমার কাছে গাইস রাডার একটা ছিল আবার এনিমির উপর লাগা যায় এন্ড তারপর গাইস জাতা মারি তো তারপর গাইস ড্রাগনে জাতা মারতে মারতে পরে ওর টিম ওয়াইপ আউট হয়ে যায় মানে এখানে গাইস আমি রাইসার দুটো গিল মারা দেই এন্ড তারপর গাইস এখানে লুট করার পর মনে পড়ে একটা প্লেয়ার ডাউন হয়ে ছিল তো তারপর গাইস আমরা মারার জন্য যাচ্ছিলাম তো হুট করে আমার টিমমেট চলে আসে মানে একটু লেগেছে আমার টিমমেটে কিলার চুরি করে ফেলাইতো তো মোটামুটি গাইস আমার 3টা কিল হয়ে গেছে এখন গাইস আরো এনিমি মারার পালা কারণ ভাই দুটো ম্যাচে বুঝতে পারতেছো 6টা কিল করতে পারলে লাস্ট জোন পর্যন্ত থাকতে পারলে মোটামুটি প্লাস পাওয়া যাবো ফুল প্লাস দেন প্রথমে গাইস আমি পিকে যাই এন্ড পিক থেকে গাইস আবার পুজনকে দিকে আসছিলাম কারণ আমার টিমমেট বলছে এখানে নাকি বলে এনিমি আছে আর এনিমিটা আছে নাকি বলে ডবল ডোরের মধ্যে তার জন্য গাইস আমি পিছন দিয়ে ঘুরে যাচ্ছিলাম এন্ড তোমরা তো গাইস কোন টপের ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও সিএস র্যাঙ্কের ভিডিও না বিআর র্যাঙ্কের ভিডিও না মিশন ভিডিও তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এন্ড তারপর গাইস আমি ছাদের মধ্যে চলে আসছি আর এখানে গাইস আস্তে আস্তে করে নামতেছিলাম এনিমিটা মারার জন্য এন্ড তারপর গাইস আমি ড্রাগন নিয়ে যাচ্ছিলাম এনিমিটা মারার জন্য তো পরে দিয়ে গাইস এনিমিটা এখানে দাঁড়ায় আছে তো পরে গাইস এটা দুরা শট মারার পর মরে যায় এনিমিটা ভাবছে গাইস আমি সিঁড়ি দিয়ে আসবো আর ওই পর আমার হেডশট দিয়ে মারা ফেলাবে কিন্তু গাইস আমি তো আর এতই বলদ না যে আমি সিঁড়ি দিয়ে আসবো তো পরে গাইস এখানে ফিনিশ করে ফেলা যায় আমার 4টা কিল হয়ে গেছে তো পরে গাইস আমি আবার এনিমি খোঁজার জন্য যাচ্ছিলাম এন্ড তারপরে গাইস আমি এখানে ভিডিওটা স্পিড করে দেই আর ভাই তাতে করে এনিমি খুঁজেছিলাম কারণ ভাই এগুলো সিন দেখালে অনেক বোরিং লাগতে পারে তার জন্য গাইস আমি এখানে স্পিড করে দেই আর পরে গাইস চলে আসে এই এলশিপের মধ্যে তো সিমেন্টের বাড়ির মধ্যে গাইস একটা এনিমি হোল্ড করতেছে যার জন্য গাইস আমি একটু এলশিপ দিয়ে যাই আর তারপরে গাইস আমার সাথে স্ক্যান ছিল তো আমি আগে স্ক্যানটা মারা দেখি ভাই এনিমি আসছে না চলে গেছে তো পরে গাইস কিছুক্ষণ সামনে যাচ্ছে না যদি দেখি গাইস একটা এনিমি হোল্ড করতেছে এখানে মানে গাইস সিমেন্টের জ্যামডক মারতে হবে তো আমি এখানে গাইস জুম ইন জুম আউট করে তারপরে গাইস এক লাভ দিয়ে সিমেন্টের বাড়ির মধ্যে চলে যাই আর এনিমিটা গাইস কোয়া সেটারে খুঁজে পাইতেছে না তো আমি ভাবছি গাইস এখানে হোল্ড করতেছিল তো পরে গাইস আর এখানে খুঁজে পাই না মানে এনিমিটা গাইস কই যে লুকায় আছে দেন মনে হলো এনিমিটা হয়তো গাইস ছাদের মধ্যে আছে তার জন্য গাইস আমি সাইড দিয়ে যাচ্ছিলাম টায়ারে ওঠার জন্য মানে টায়ার দিয়ে ওঠার জন্য গাইস ছাদে যাচ্ছিলাম এন্ড তারপর টায়ারের মধ্যে লাভ মারি বাট এনিমিটা গাইস উপরেও নাই তো আমি ভাবছি গাইস এনিমিটা মনে হয় পালা গেছে তো পরে দিকে সামনে এখানে হোল্ড করতেছে মানে গাইস আমার অপেক্ষা ছিল আমি কখন নাম্বার কখন মারবে দেন তারপর
তারপরে গাইস ওর উপর ট্রোগনে যাতা দেওয়ার পর দিয়ে ওর টিম ওয়াইপ আউট হয়ে যায় আর প্লেয়ারটা গাইস ওই প্লেয়ারটা ছিল মানে যে প্রথমে আমারে মারছিল তো যাই হোক গাইস এখানে আমার মোটামুটি 5টার মতো কিল হয়ে গেছে এন্ড তারপরে গাইস আমি জোন চলে আসি যেহেতু তাদের আমি গাড়িটা নিয়ে চলে আসি এন্ড এখানে গাইস দেখি একটা প্লেয়ার দৌড়া যাচ্ছে তো এর মাথা জায়গা গাইস পিছন থেকে মানে ঠাটপাটি হয়ে যায় মানে গাইস সিমেন্টের বাড়ির মধ্যে একটা ডুও আছে তার জন্য গাইস একটু ক্যাম্পিং করে পালাই আসতেছিলাম আর ভাই বুঝতে তো পারছো জোন যেহেতু ছোট হয়ে গেছে মানে এখানে বেশিক্ষণ থাকা যাবে না আর বেশিক্ষণ থাকলে মারা যাবো আর এদিক দিয়ে গাইস আমার টিমমেটরে আমি বলতেছিলাম ভাই আমার নিয়ে যাও কিন্তু গাইস ওই মাইকে অন করতেছিল না আর কোনো কথা শুনতেছিল না মানে গাইস এটা নিয়ে সমস্যা হলো র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলার তো পরে দিকে একটা মিনিমাম আমার মতো জোন রুতেছিল তো পরে ওর ড্যামেজ দিয়ে বাট এখানে গেছে আমারও ফুল ড্যামেজ দিয়ে আরেকটা এনিমি তো এখানে গেছে উপরে একটা প্লেয়ার ছিল তো ওই প্লেয়ারটা গেছে আমার টিমমেটে ওরে মারা দেয় এন্ড তারপর গেছে আমি আবার জোনে ঢোকা শুরু করি আর গেছে গতকালকে আমি ভিডিও নাও দিতে পারি কারণ ভাই গতকালকে সিজন ডাউন দিবে এন্ড কেমনে ভিডিও দেবে তোমরাই বলো মানে গেছে ভিডিও দিতে গেলে গাইজকে আমার গ্র্যান্ড মাস্টার পুশ হবে না মানে 24 ঘন্টার ভিতরে গেছে আমার গ্র্যান্ড মাস্টার উঠতে হবে এন্ড তারপরে গেছে আমি জোনে ঢুকে যাই আর ভাই আমার এসপি ক্যামেরাটা নাই তো পরে গেছে আমি এখানে দাঁড়ায় মানে বসে একটা মেডিকেট করতেছিলাম আর আমার ভাই ইয়া ক্যারেক্টার ছিল মানে হোমার ক্যারেক্টার তো এখানে গেছে আমি সুপারম্যানটা মারা ফেলাই আর এখানে গেছে দেখতে পারছো যে একটা মিনিট ঢুকতে যায় মারা খায় যায় দেন আমি গেছে সুযোগ মতো রাশ করতে থাকি কারণ ভাই বুঝতে পারতেছে ওই একটু সরো হয়ে গেছে মানে ওর ক্যারেক্টার কিন্তু গেছে আমার ফোন কাজ করতেছিল না মানে আমি গেছে উল্টা পাল্টা খেলতেছিলাম আর গেছে আমি খেলা পড়তেছিলাম না আর এনিমিটা যেহেতু গেছে ফুল ড্যামেজ খাচ্ছে তার জন্য আমি রাশ করিয়ে পরে এটা ডাউন করে ফেলাই বাট সাইড থেকে ওই টিম মিটে ওরে মারা দেয় মানে আমার মারা দেয় আর এই জন্যের মধ্যে গেছে আমার মনে হয় আমার টিমমেট রিভাইভ করবো তো পরে এখানে দিয়ে গেছে ওর কাছে 800 টোকেন আছে আর ওই মনসা নিয়ে গুতাছে তো আমি গেছে ওর বলি ভাই আমার রিভাইভটা করে দেবো কোনো রকম খালি তারপর ম্যাচটা আমি বয়ে নিবো এটা তারপর গেছে চলে যায় মিলিয়নের মধ্যে মানে গেছে আমার কথা এবার শুনছিল তো পরে গেছে এখানে মেডিকেট মারার সাথে সাথে নাই মারা এটা তারপরে গেছে আমার এখানে রিভাইভ করতেছিল তো ফাইনালি গেছে আমি এখানে আবার রিভাইভ পাওয়া যায় আর গেছে এনিমি আছে মাত্র 4 জন আর আমরা সহ গেছে 6 জন আছি তো দেখি গেছে ম্যাচটা বয়ে করতে পারি কিনা তো তারপরে গেছে আমার টিমের জনে সুযোগ যায় আর আমি গেছে নামার সাথে সাথে আমার মারা শুরু করে দেয় এনিমিগুলা মানে আমি গেছে এখানে গ্লোর মারছি কিন্তু গেছে আমি যখন নিচে নামবো তখন আবার দূর থেকে আর একটা থার্ড পার্টি প্লেয়ার আসে আমার মারা দেয় মানে এখানে গেছে মারা খাওয়া যায় আর গেছে কি করতাম তো যাই গেছে কালকে ভিডিওর জন্য অপেক্ষা করো।